টনি ডি জর্জি তখন 150 পেরিয়ে ডাবল সেঞ্চুরির পথে, উইকেট তুলতে মরিয়া বাংলাদেশ। অধিনায়ক নাজমুল শান্তর সাথে তাইজুলের পরামর্শ, এরপর টনির উইকেট তুলতে তাইজুল মাঝে সময় নিলেন মাত্র একটা বল। কাইল ভেরেইনের উইকেটটাও নিজের পকেটে তুলে নেন তাইজুল, পূরণ করেন আরো একটা ফাইভার। বাকি বোলাররা যখন বোলিং মেশিনের মতো নির্বিষ বোলিং এ ব্যস্ত, তাইজুল তখন প্রথম 5 উইকেটের সবগুলোই তুলে দলকে এনে দিলেন স্বস্তি। দ্বিতীয় দিনের শুরুতে বেডিংহামের বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আবেদন তোলেন হাসান, আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন, সাথে সাথে প্রোটিয়া ব্যাটার নেন রিভিউয়ের সিদ্ধান্ত। তখন দেখা যায় প্যাডে আঘাত করার আগে বল স্পর্শ করে বেডিংহামের ব্যাটে, ফলে আউটের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় অনফিল্ড আম্পায়ারকে। কপাল পড়ে বাংলাদেশের। শতক পূরণ করা টনি ডি জর্জি চালিয়ে যান দুর্দান্ত ব্যাটিং, বাউন্ডারিতে পার করেন ব্যক্তিগত 150 গন্ডি। তখন প্রোটিয়া ডাগ আউটে শুরু উল্লাস। রিভিউ নিয়ে রক্ষা পাওয়া বেডিংহাম উইকেট হারান তাইজুলের কাছে, ছক্কা হাঁকিয়ে দাপট দেখান বেডিংহাম, কিন্তু সেটা যেন মানতেই পারলেন না টাইগার বোলার। পরের বলে আবারও যখন প্রোটিয়া ব্যাটার বাউন্ডারির খোঁজে, তাইজুল তখন উড়িয়ে দিলেন লেগ স্টাম্প। অধিনায়ক শান্ত সতীর্থ হাসান মাহমুদরা অভিনন্দনে করেন সিক্ত। টনি ডি জর্জি আর কাইল ভেরেইনের উইকেট তুলে তাইজুল পূরণ করেন ফাইভার, তবুও চাপে বাংলাদেশ, কারণ প্রথম দিনে যে টাইগারদের ব্যর্থতায় বড় পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ব্যর্থতার গল্পগুলো দেখে নেওয়া যাক এক ঝলকে। চট্টগ্রাম টেস্টে হাসান মাহমুদ যেন তাসকিন আহমেদের ভূমিকায়, তাসকিনের বলে যেমন সতীর্থরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন, হাসানের ক্ষেত্রেও যেন হচ্ছে ঠিক তেমনটাই। কখনো সহজ ক্যাচ মিস, কখনো বা হাফ চান্স কাজে লাগাতে ভুল। দিনের দ্বিতীয় সেশনে টনি ডি জর্জিকে ফের ফাঁদে ফেলেন হাসান, ব্যাটের কানায় লেগে এবার বল চলে যায় স্লিপে, তবে ঝাঁপিয়ে পড়েও বলটা তালুবন্দি করতে পারেননি সাদমান ইসলাম। এবার আর হতাশা লুকাতে পারলেন না হাসান, আক্ষেপে মুষড়ে পড়েন তিনি। এদিকে অধিনায়ক নাজমুল শান্ত মেজাজ হারিয়ে ফেলেন, টাইগার কাপ্তান ফিল্ডার সাদমানের ওপর বেজায় ক্ষুব্ধ। সাদমান অবশ্য তখন অধিনায়ককে দেখান বলটা তার হাত পর্যন্ত ক্যারি করেনি। সাদমানের জন্য ক্যাচটা লুফে নেওয়া বেশ কঠিনই ছিল, তবে দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সাফল্য পেতে গেলে যে একটা ছোট্ট সুযোগও হাতছাড়া করা যাবে না। এর আগে সাদমানের চেয়েও হাসানকে বেশি হতাশ করেন অঙ্কন। টেস্ট অভিষেকের প্রথম প্রহরেই আন্তর্জাতিক ক্রিকেটের ঝাঁজ টের পেলেন মাহিদুল ইসলাম অঙ্কন, হতাশ করলেন পেসার হাসান মাহমুদকে। প্রোটিয়া ওপেনার টনি ডি জর্জির বিপক্ষে রাউন্ড দ্য উইকেট থেকে